হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 13 অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশন বা খাদ্য ও পুষ্টি এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে খাদ্য। খাদ্য কি? দেহের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত করে দেহকে সুস্থ এবং কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান আমাদের প্রয়োজন, সে সকল উপাদান বিশিষ্ট সকল বস্তুই হচ্ছে আসলে খাদ্য। তো খাদ্য আমাদের জন্য কী করে? খাদ্য আমাদের শক্তি যোগায়, ক্ষয় পূরণ করে, আমাদের দেহ বৃদ্ধিতে সহায়তা করে। আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে ও কাজ করার শক্তি যোগায়। আমাদের দেহে খাদ্যের নানা রকম কাজ রয়েছে, যেমন তাপ উৎপাদন করা, দেহের ক্ষয় পূরণ, রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন ইত্যাদি ইত্যাদি। তো খাদ্যের সাথে যে জিনিসটা সম্পর্ক সেটা হচ্ছে পুষ্টি। হ্যাঁ, পুষ্টি জিনিসটা কি? আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল, ডাল, আটা, মাছ, মাংস, ডিম, দুধ, তরকারি, কাঁচা ফলমূল ইত্যাদি খেয়ে থাকি। তো এই খাবারগুলো সরাসরি আমাদের দেহ কিন্তু গ্রহণ করতে পারে না। তো এই জটিল খাবার উপাদানকে আমাদের দেহে শোষণ করানোর জন্য আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের যে পরিপাকতন্ত্র, সেটা এই খাবারগুলোকে হজম করে আমাদের দেহের গ্রহণ উপযোগিতে পরিণত করে। তো আমাদের জীবকোষ এই উপাদানগুলো শোষণ করে নেয় এবং এই শোষণ করা খাদ্য থেকেই সে দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয় পূরণ করে, শক্তি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো এই যে খাবারটা আমাদের পেটে যাওয়ার পর সেটা থেকে শক্তি পাওয়া পর্যন্ত এই সম্পূর্ণ যে প্রসেসটা, এই প্রসেসটাকেই আমরা আসলে বলি পুষ্টি। তো এই খাদ্য কয় প্রকার? গুণাগুণ বিচারে খাদ্যকে আসলে আমরা তিন ভাগে ভাগ করি, যথা প্রোটিন বা আমিষ, শর্করা, আরেকটা হচ্ছে স্নেহ। এগুলো কিন্তু আমরা প্রতি ক্লাসেই পড়ে আসছি বিজ্ঞান বইয়ে, তাই না? তো এছাড়া আরও কিন্তু খনিজ লবণ, ভিটামিন এবং পানি, আরও তিন প্রকার খাদ্য উপাদান রয়েছে। এগুলো আমাদের দেহকে রোগমুক্ত ও সবল রাখার জন্য অত্যন্ত প্রয়োজন। তো আমরা এখন এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব। প্রথমে হচ্ছে শর্করা। শর্করা জাতীয় খাবার কোনগুলো? আসলে যে খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাদেরকে আমরা শর্করা জাতীয় খাদ্য বলছি। কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি। দৈনন্দিন জীবনে আমরা এই খাদ্যই বেশি খাই, যেমন চাল, ডাল, আটা, ময়দা, তারপর হচ্ছে আলু, চিনি, গুড় ইত্যাদি ইত্যাদি। তো এই শর্করার কাজ কি? শর্করার কাজ হচ্ছে শর্করা সহজে হজম হয়, দেহের কাজ করার শক্তি যোগায় এবং তাপ উৎপন্ন করে, এবং শর্করায় বিদ্যমান সেলুলোজ আমাদের কোষ্ঠকাঠিন্য রোগকে দূর করে। তো একটা খাবারে শর্করা আছে কি না সেটা খুব সহজেই তুমি পরীক্ষা করতে পারো আয়োডিন দ্রবণ ব্যবহার করে। শর্করা আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন করে সেটাকে গাঢ় নীল বর্ণ ধারণ করায়, যেটা দেখে নিশ্চিত হওয়া যায় যে এখানে শর্করা আছে কিনা। শর্করার পরে হচ্ছে প্রোটিন। তো উৎসের উপর ভিত্তি করে আমরা প্রোটিনকে প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন এই বিভাগে ভাগ করতে পারি। বুঝতেই পারছো, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো হচ্ছে আসলে প্রাণী থেকে আসে, তাই এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন। অন্যদিকে ডাল, বাদাম, শিম, বরবটি ইত্যাদি উদ্ভিদ থেকে আসে, তাই এগুলো হচ্ছে আমাদের উদ্ভিজ্জ প্রোটিন। তো প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা, যেমন দেহের পেশি, হাড় বা অস্থি, রক্তকণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত। দুই, দেহে শক্তি উৎপন্ন করা, এটা প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ কাজ। তিন, দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। চার, শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোয়ারশিয়রকর নামে এক ধরনের রোগ হয়। এ রোগ হলে হয় কি, দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন বাধাগ্রস্ত হয় এবং শিশুরা পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে। এরপর হচ্ছে স্নেহ বা চর্বি। হ্যাঁ, যেসব খাদ্যে তেল বা চর্বি উপজাতীয় উপাদান বেশি থাকে তাদেরকে আমরা স্নেহজাতীয় খাদ্য বলি। প্রোটিনের মতো স্নেহজাতীয় খাদ্য দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিজ্জ, একটা হচ্ছে প্রাণীজ। যেমন মাছের তেল, মাংসের চর্বি, ঘি, মাখন ইত্যাদি হচ্ছে প্রাণীজ স্নেহ। অন্যদিকে সয়াবিন, বাদাম, সরিষা, তিল, জলপাই ইত্যাদি হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। এখন এগুলোর মধ্যে আবার কিছু কিছু আছে জমাট বেঁধে থাকে, যেমন মাংসের চর্বি, ঘি, মাখন ইত্যাদি, এদেরকে আমরা জমাট বাঁধা স্নেহ বলি। আর কিছু কিছু তরল অবস্থাতেই থাকে, যেমন সয়াবিন, সরিষা, তিল, জলপাইয়ের তেল, বাদাম ইত্যাদির তেল, এগুলোর তেলকে আমরা তরল হিসেবেই পাই, এই জন্য এদেরকে আমরা তরল স্নেহ বলছি। তো চর্বি কী কাজ? চর্বি দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়। ত্বকের নিচে চর্বি স্তর দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে। দুই, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে, দেহে ভিটামিন এ, ডি, ই এবং কে এর যোগান দেয়। তো আমরা সব ধরনের খাবার থেকেই মূলত শক্তি পাওয়ার উদ্দেশ্যেই খাই। তো এই জন্য আমরা এখন একটা শক্তির হিসাব জানবো, সেটা হচ্ছে ক্যালোরি। হ্যাঁ, ক্যালোরি জিনিসটা কি? ক্যালোরি হচ্ছে এক গ্রাম পানির তাপমাত্রা যদি তুমি ঠিক 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাও, তাহলে তোমাকে যে পরিমাণ তাপশক্তি দিতে হবে সেটাই হচ্ছে আসলে ক্যালোরি, মানে এক ক্যালোরি আর কি। খাদ্যের তাপশক্তি মাপার জন্য আমরা সাধারণত কিলো ক্যালোরি ব্যবহার
করি, অর্থাৎ 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 1000 ক্যালোরি। তো আমরা খাবার থেকেই শক্তি পাই, খাদ্যে সঞ্চিত শক্তি থাকে। আমরা জানি শর্করা, প্রোটিন, স্নেহ জাতীয় খাদ্য উপাদান থেকে দেহে তাপ উৎপন্ন হয়। এই তাপ আমাদের দেহের ভিতরে খাদ্যের পরিপাক, বিপাক, শ্বাসকার্য, রক্ত সঞ্চালন ইত্যাদি কাজে সাহায্য করে। শারীরিক পরিশ্রমে আবার প্রচুর শক্তি ব্যয় হয়। কিন্তু তো এখন আমরা জানবো যে কোন খাদ্যে ক্যালোরি বেশি, কোন খাদ্যে ক্যালোরি কম। যেসব খাদ্যে শর্করা, প্রোটিন ও স্নেহ থাকে সেসব খাদ্য থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়, এবং যেসব খাদ্যে পানি ও সেলুলোজের পরিমাণ বেশি থাকে সেসব খাদ্যে ক্যালোরির পরিমাণ কম থাকে। তেল বা চর্বি জাতীয় পদার্থে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তো দেখো এখানে আমরা ছকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য, এটা হচ্ছে নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য। উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্যের মধ্যে কী আছে? ভোজ্য তেল, ঘি, মাখন, মাছের তেল, ঘন নারিকেলের দুধ, মাখন তোলা, গুঁড়া দুধ, ভাজা চিনা বাদাম, চিনি, মধু, খেজুরের গুড়, ছোলার ডাল, সয়াবিন, শিমের বিচি। অন্যদিকে নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্যের মধ্যে রয়েছে চাল, কুমড়া, বাঁধাকপি, ঝিঙা, শালগম, টমেটো, ডাঁটা, লাউ, পালং শাক, কলমি ডাঁটা, মূলা, ওলকপি, ধুন্দুল, পটল ইত্যাদি। তার মানে বুঝতেই পারছি আসলে ক্যালোরি বেশি মানেই হচ্ছে মূলত তেল জাতীয় খাবার। তো প্রতিদিন কার কত ক্যালোরি প্রয়োজন তা আসলে নির্ভর করে বয়স, ওজন, দৈহিক উচ্চতা ও পরিশ্রমের ধরনের উপর। তো এবার আমরা আলোচনা করব ভিটামিন নিয়ে। হ্যাঁ, খাদ্যে অতিমাত্রায় সামান্য এক প্রকার জৈব পদার্থ আছে যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতীব প্রয়োজনীয়। এই উপাদানগুলো না থাকলে আমাদের শরীরে অনেক কিছুই ঠিকমতো কাজ করবে না, এবং এই প্রয়োজনীয় জৈব উপাদানগুলোকে আমরা আসলে বলি খাদ্য প্রাণ বা ভিটামিন। তো ভিটামিন কিন্তু আসলে কোনো আলাদা খাবার না, আমরা প্রতিদিন যেসব খাবার খাই তার মধ্যেই আসলে ভিটামিন থাকে, যেমন চাল, ডাল, আটা, বাদাম, ফলমূল, শাকসবজি ইত্যাদি। তো অনেকদিন ধরে যদি আমাদের দেহে কোনো একটা ভিটামিনের অভাব ঘটে তাহলে বিভিন্ন রকমের রোগের উপসর্গ দেখা দেয়, আর এই কারণে ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করে আমরা নানা রকম রোগ থেকে মুক্ত হতে পারি। তো এবার আমরা বিভিন্ন ভিটামিনের উৎস, কাজ এবং প্রয়োজনীয়তা জানব। তো প্রথমেই হচ্ছে ভিটামিন এ। এই ভিটামিনটা আসলে আমাদের দেহে জমা থাকতে পারে। এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা পাই কলিজা থেকে, ডিম, মাখন, পনির, মাছ, টাটকা সবুজ শাকসবজি, গাজর, আম, কাঁঠাল, পাকা পেঁপে ইত্যাদি ইত্যাদি। তো এটার প্রয়োজনীয়তা কী? এটার প্রয়োজনীয়তা হচ্ছে দেহের বৃদ্ধিতে, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধে। এরপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এটা আসলে বেশ কয়েকটা ভিটামিন নিয়ে একত্রে গঠিত, এই জন্য এটাকে আসলে বি কমপ্লেক্স বলা হয়, এবং এই ভিটামিনটা আসলে দেহে জমা থাকে না। এগুলো আমরা কোথা থেকে পেতে পারি? আমরা ডিম, কলিজা, বৃক্ক, মাংস, দুধ, গম, চাল, পনির, শিম, বাদাম ইত্যাদি থেকে পেতে পারি। এটা কী করে? এটা আমাদের দেহের বৃদ্ধি, হৃৎপিণ্ড, স্নায়ু এবং পরিপাক ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে এবং চামড়ার স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। এরপর হচ্ছে ভিটামিন সি। এটা রান্না করলে অথবা মজুত রাখলে আসলে নষ্ট হয়ে যায়, যেমন লেবু, কমলা, আমলকি, পেয়ারা, জাম্বুরা, টমেটো, কচু শাক, কলমি শাক এবং সবুজ শাকসবজি, এখান থেকে আমরা সি পেতে পাই। তো এটার প্রয়োজনীয়তা কী? সুস্থ সবল হাড়, দাঁত ও দাঁতের মাড়ি ও মুখের ক্ষয় সারাতে ভিটামিন সি অনেক দরকার। এরপর হচ্ছে ভিটামিন ডি। এটা দেহে জমা থাকে, তবে এটা দেহে উৎপন্ন করার জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়। দুধ, মাখন, ডিম এবং মাছের তেলে আমরা এটা পেতে পারি। তো সূর্যের আলোতে আমাদের শরীরের চামড়া এই ভিটামিন তৈরি করতে পারে, যেটা বললাম সূর্যের আলো না পেলে সহজে তৈরি করতে পারে না। তো ভিটামিন ডি কী করে? আমাদের দেহকে ক্যালসিয়াম এবং ফসফরাস জাতীয় উপাদানগুলোকে শোষণ করতে সাহায্য করে বা ব্যবহার করতে সাহায্য করে, যা কিনা আমাদের সুস্থ সবল হাড় ও দাঁত গঠনে প্রয়োজন। তার মানে আমরা বুঝতে পারছি যে ভিটামিন কতটা গুরুত্বপূর্ণ। এবং এই ভিটামিনের মতো গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খনিজ লবণ। হ্যাঁ, ভিটামিনের মতো খনিজ লবণ আসলে আলাদা কোনো খাদ্য নয়, এই উপাদানগুলো শাকসবজি ও ফলমূলের মধ্যে থাকে। উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে, তবে আমাদের এটা পাওয়ার জন্য খনিজ লবণযুক্ত খাবার খেতে হয়, যেমন শাকসবজি, ফলমূল ইত্যাদি। তো আমাদের দেহের ওজনের শতকরা 1% কিন্তু আসলে লবণ থাকে। এই উপাদানগুলো হলো ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, এছাড়া আরও রয়েছে লোহা, আয়োডিন, দস্তা, তামা ইত্যাদি খনিজ লবণ। তো এগুলো কিন্তু আমাদের দেহে খুব সামান্য পরিমাণ হলেও লাগেই। তো খনিজ লবণ কী করে? খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণে সহায়তা করে, যেমন পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা ইত্যাদি। হাড় ও এনজাইম এবং হর গঠনের জন্য এটা একটা অপরিহার্য উপাদান। এগুলোর অভাব ঘটলে দেহে মারাত্মক সমস্যা
দেখা যায়। যেমন কারো যদি আয়োডিনের অভাব হয় তাহলে তার গলগণ্ড রোগ হয়। খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডেট লবণ তৈরি করা হয়, আর তাই গলগণ্ড রোধে আমরা কি করব, আমরা আয়োডিনযুক্ত লবণ খাবো। তো এবার চলো এক নজরে এই উপাদানগুলোর উৎস এবং প্রয়োজনীয়তা একটু দেখে নিই আবার। তো প্রথমে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা কোথায় পাই? দুধ, মাংস ও সবুজ শাকসবজিতে আমরা পেতে পাই। এটা কি করে? দাঁত ও হাড়ের সুরক্ষায়, রক্ত জমাট বাঁধতে ও স্নায়ু ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে। ফসফরাস, এটা কোথায় পাবো? এটাও আমরা দুধ, মাংস, ডিম, ডাল ও সবুজ শাকসবজি থেকে পাবো। এটার কাজ কি? সুস্থ দাঁত ও হাড়ের জন্য এটা কাজে লাগে। লোহা, লোহা কোথায় পাবো? মাংস, ফল ও সবুজ শাকসবজি। রক্তের লাল কণিকা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করতে আমাদের এই লোহাটা দরকার পড়ে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের রক্তে লোহিত রক্ত কণিকা থাকে, সেটার মধ্যে আসলে লোহাটা দরকার পড়ে। এরপর হচ্ছে আয়োডিন। আয়োডিন আমরা কোথায় পাই? আমরা সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ ও মাছের তেল থেকে আমরা আয়োডিন পাই। আয়োডিন কি করে? থাইরয়েড গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে গলগণ্ড রোগ থেকে আমাদের মুক্ত রাখে। এরপর হচ্ছে সোডিয়াম। সাধারণ লবণ, নোনা ইলিশ, পনির ও নোনতা বিস্কুট থেকে আমরা সোডিয়াম পেয়ে যেতে পারি। দেহের অধিকাংশ কোষ এবং দেহরসে এই সোডিয়ামের ঘাটতি থাকলে দেহে একটা আড়ষ্ট ভাব চলে আসে। ম্যাগনেশিয়াম, এটা আমরা পাবো সবুজ শাকসবজিতে। এনজাইম বিক্রিয়া ও দাঁতের শক্ত আবরণ গঠনে এই ম্যাগনেশিয়াম ভূমিকা রাখে। এরপর হচ্ছে ক্লোরিন, এটা আমরা পাবো খাবার লবণে। এটা কি করে? দাঁতের স্বাস্থ্য রক্ষা ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, যেটা কিনা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে লাগে। এরপর হচ্ছে পটাশিয়াম। মাছ, দুধ, ডাল, আখের গুড় ও শাকসবজি, এগুলো থেকে আমরা পটাশিয়াম পাবো, যেটা কিনা আমাদের পেশি সংকোচনে ভূমিকা রাখে। তার মানে দেখো এখানে যতগুলো খনিজ লবণ আছে তার বেশিরভাগই আমরা আসলে সবুজ শাকসবজিতে পেয়ে যাচ্ছি। তার মানে আমরা সবসময় সবুজ শাকসবজি খাওয়াতে বেশি জোর দিয়ে যাব। তো খনিজ লবণের পরে আরেকটা যে উপাদান আমাদের লাগবেই সেটা হচ্ছে পানি। হ্যাঁ, পানি খাদ্যের একটা অপরিহার্য উপাদান। জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরই হচ্ছে পানির স্থান। খাদ্য ছাড়া মানুষ কয়েক সপ্তাহ বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া কয়েকদিনও বাঁচতে পারবে না। এবং আমাদের দেহের এই দুই তৃতীয়াংশই হচ্ছে আসলে পানি। তো পানি কি করে? পানি দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে, যেমন খাদ্য গলাধকরণ, পরিপাক ও শোষণ ইত্যাদি। পানি দেহের দ্রাবক রূপে কাজ করে। বিভিন্ন খনিজ পদার্থ, খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। পানির কারণে রক্ত তরল থাকে, যা রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে। পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে। পানির আরেকটি প্রধান কাজ হচ্ছে মলমূত্রের সাথে ক্ষতিকর পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেওয়া। পানির অভাবে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দেয় এবং বিপাকক্রিয়া ও রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। তার মানে বুঝতেই পারছো পানি ছাড়া আমাদের বডির গোটা সিস্টেমটাই অচল হয়ে যাবে। মনে রাখবে তুমি যত বেশি পানি খাবে তোমার শরীর তত সুস্থ থাকবে। এরপরে আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে রাফেজ। হ্যাঁ, এই জিনিসটা আবার কি? শস্য দানা, ফল ও সবজির কিছু অংশ যা হজম বা পরিপাক হয় না এমন তন্তুময় বা আঁশযুক্ত অংশ রাফেজ নামে পরিচিত। মানে এগুলো আমাদের শরীর আর শোষণ করতে পারে না। তো ফল ও সবজির মধ্যে যে রাফেজ থাকে সেটা আসলে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর ছাড়া আর কিছুই নয়। রাফেজ হজম হয় না, রাফেজ পরিপাকের পর অপরিবর্তিত থাকে এবং এই অপরিবর্তিত রাফেজ মানবদেহে মল তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে। তার মানে মলের অধিকাংশ অংশই হচ্ছে আসলে এই রাফেজ, যেটা আমাদের শরীর হজম করতে না পেরে বাইরে বের করে দেয়। তো আমরা তখন ধরে বিভিন্ন ধরনের খাদ্য, খনিজ লবণ, ভিটামিন সব কিছু সম্পর্কে জানলাম। তো এবার আমরা জানবো সুষম খাদ্য সম্পর্কে। সুষম খাদ্য বলতে আমরা সেই সকল খাবার বুঝি যাতে প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে, অর্থাৎ আমাদের প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন, পানি ইত্যাদি সঠিক পরিমাণে থাকে। সুষম খাদ্য খেতে হলে আমাদের খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন ও তেল বা চর্বি জাতীয় খাদ্য এবং ভিটামিন ও খনিজ লবণের উপাদান থাকা আবশ্যক। তো স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার সময় যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য বেশি খেতে হবে, যথেষ্ট পরিমাণে শাকসবজি খেতে হবে, মাছ বেশি খেতে হবে, মিষ্টি ও তেল বা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে এবং লবণ কম খেতে হবে। লবণ আলটিমেটলি আমাদের শরীরের ক্ষতি করে। তো লবণের মতোই আর যেসব খাবারগুলো খেলে আসলে আমাদের শরীরের ক্ষতি হয় বা যেটা খেলে আমাদের শরীরের উপকার হয় না সেটাকে আমরা বলি অসুষম খাদ্য। হ্যাঁ, খাদ্য তালিকায় ছয়টি উপাদানের যে কোনো একটি কম থাকলে বা না থাকলে তখনই সেটাকে আমরা আসলে অসুষম খাদ্য বলি। কেন বলছি? কারণ এই খাদ্য খেলে তখন আমাদের শরীরে একটা উপাদানের অভাব ঘটবে, আমরা রোগাক্রান্ত হয়ে
যাব। আমাদের দেশে কিন্তু বেশিরভাগ লোকেরই খাদ্যই অসম। সাধারণত মানুষের খাদ্যের প্রায় সম্পূর্ণটাই শর্করা। খাদ্যে প্রোটিন, শর্করা, খনিজ লবণ এবং ভিটামিন পরিমাণের চেয়ে কম থাকলে দেহে অপুষ্টি অভাব দেখা দিবে এবং এটাকে আমরা তখন বলি পুষ্টিহীনতা। এবং পুষ্টিহীনতায় ভুগলে আসলে অনেক ধরনের রোগ আমাদের হতে পারে। আর তাই আমরা সবসময় চেষ্টা করব ভালোভাবে খাদ্য নির্বাচন করে সুষম খাদ্যগুলো খাওয়া, যাতে আমাদের শরীর সবসময় ফিট থাকে। তো এই প্রত্যাশা নিয়ে এই চ্যাপ্টার আলোচনা এখানে শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।